হ্যালো ফ্রেন্ডস, তো আমার মধুমিতালির পরিবারে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাই। তো সকাল সকাল থেকেই ভাবছি যে আজকে কি ভিডিও দেবো তোমাদের জন্য, আজকে কোনো ভিডিও নেই আমার কাছে, তো অতএব ভিডিও পাচ্ছিলাম না, তাই ভেবে কি করব, মা এসেছে কিন্তু মায়ের সাথে কোনো ভিডিও করা হয়নি, মা ভাবনাকে নিয়ে ভেতরে দাঁড়িয়ে আছে। আর তো দেখো আমাদের এখানে কত হনুমান এসেছে তোমাদের একটু দেখাই, ঠিক আছে? তো চলো। তুই তো ধরে রাখতে পারছিস, তখন বুঝতে পারবি দিয়ে দেবো গিফটটা কি আছে। এখানে বসে আছে সবাই, গেছে না ওরাও যাবে, তুই ঢুকে যা, ঢুকে যা, ও যো এদিকে, এখানে একটা কত বড় হনুমান আছে, এখনো যায়নি, বাকিগুলো ওইদিকে চলে গেল। ওরে বাবা রে, আসছে রে, এটা কে রে? মাম কি দেখেছ এখন, কি দেখলে তুমি? তুমি কি দেখেছো? হনুমান দেখেছো? অনেক ছুটে ছুটে দেখো ঘাম দিয়ে দিয়েছি, হনুমানের পেছনে ছুটছিলাম। তো তোমাদের অনেক হনুমান দেখালাম বলো, দুপুরবেলা, সকালবেলা না, এখন দেখো, এখন 12:30 বাজতে যায়, বাবুসোনাকে স্নান করাবো আর মামি স্নান হয়ে গেছে,
আজকে মা আর আমি একসাথে রান্না করেছি, মাকে সব জোগাড় দিয়ে দিয়েছিলাম, মা সব রান্না করেছে। কী কী রান্না করছি সেটা তোমাদের একটু দেখিয়ে দিই চলো। তো এই দেখো আজকে হয়েছে আমরা চাটনি, মা আমরা নিয়ে এসেছিলো, আর এখানে হচ্ছে পোনা মাছের ঝোল, আলু দিয়ে পাতলা পাতলা করে কাতলা মাছের ঝোল হয়েছে, আর এইখানে দেখো শাক চচ্চড়ি হয়েছে, ওটা মাছের মাথা দিয়ে শাক চচ্চড়ি হয়েছে। আর এখানে হচ্ছে এখানে আলু সিদ্ধ রেখেছি কেউ যদি একটু খায়, আর এখানে পেঁয়াজ কাঁচি কেটে নিয়েছি, আর এখানে হচ্ছে সাদা ভাত। বন্ধুরা এই দেখো আমার রান্নাঘরেরও কাজ মোটামুটি সারা হয়ে গেছে, বাসন টাসন ধোয়া হয়ে গেছে। এখানে আমার বাবুসোনা এখনো হনুমান দেখবে বলে চিৎকার করছে, পাচ্ছে না তো। তো দেখতে পেলে তোমরা কেমন চিৎকার করছো হনুমানের পেছনে, তো চলো ওকে স্নান করিয়ে দিই। আজকের ব্লগটা এখানে শেষ করলাম, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা। তো লাইক কমেন্ট শেয়ার করে দিও ঠিক আছে, আর যারা নতুন এসেছে তাদের অসংখ্য ধন্যবাদ, যারা আমার সঙ্গে আছে তাদেরও অসংখ্য।